রেসিপি নিয়ে। তো আমি পাঁচ শাক দিয়ে শুটকি মাছ করব। এখানে জলটা গরম হয়ে গেছে, এই জলটার মধ্যে আমি কাঁচকি শুটকি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো মতন ফুটিয়ে নেব, সিদ্ধ করে নেব। তো পেঁয়াজ লঙ্কা ফুটে গেছে, তো পাঁচ শাক কেটে রেখেছিলাম সেই পাঁচ শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। শাকটা দেওয়া হয়ে গেছে, তো এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, তো এবার শুটকি মাছটাকে ভেজে নেব। তাহলে কড়াইয়ের মাঝখানে আমি তেল দিয়ে নিয়েছি, এবার এখানে রসুনটাও দিয়ে দিচ্ছি। শাকটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার ফুটেও গেছে, আর একটু হয়ে যাবে, তো নামিয়ে দেবো। দেখছেন পাঁচ শাক দিয়ে তো আমার শাক হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আপনাদেরকে রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনারাও বাড়িতে ট্রাই করুন।